স্যার, আজকের জন্য যা যা কাজ ছিল স্যার আমি সবগুলো কমপ্লিট করে দিছি, আর রিমেইনিং যতগুলো প্রজেক্ট ছিল স্যার সবগুলো আপডেট দেওয়া হয়ে গেছে, ক্লায়েন্টদেরকে মেইলও পাঠানো শেষ। আগামীকালকে স্যার যা কাজ ছিল তারও 50% রূপে স্যার ডান, কোনো প্যারা নিতে হবে না, সব মাথা ব্যথা স্যার আমি একাই নিয়ে নিছি। ভেরি গুড, ভেরি গুড। তো স্যার টাইম তো হয়ে গেছে, আমি তাহলে আজকের জন্য আসি। আচ্ছা ওয়েট, তুমি তো আমাকে 2021 সালের প্ল্যানটা এখনো ঠিক মতো দিল না, আর আমরা সেম যে প্রজেক্টগুলো চিন্তা করতেছি সেই প্রজেক্টগুলোর টোটাল ব্রিফগুলো আমাকে লিখে কে দিবে, এডিটগুলো কে জেনারেট করে দিবে, যে ক্লায়েন্ট আমরা এখন ধরতে পারি নাই তাদের সাথে মেইল কমিউনিকেশন তুমি বন্ধ করে রাখছি সেগুলোকে অন করবা। আমি মনে হয় ভুলে গেছি বুঝছো, সামনের বছর আমরা ওটা ট্যুরে যাবো, তো ট্যুরে যাওয়ার আগে মোটামুটি আগের 2 বছরের যে কাজ সেগুলো তো শেষ করতে হবে তাই না? ডেডলাইন হচ্ছে কালকে, তুমি যখন বাসায় যেতে দিচ্ছ কারণ বাসায় আয়া গেলে কোনো জিনিস শিখতে পারবে না বুঝছো, বাসায় না গিয়া অফিসে টাইম দাও, কালকেও যেন তোমার অফিসে আমি টাইম মতো পাই, ঠিক আছে? কোনো ছুটি ছুটি নিলে হবে, তুই ইয়াং বয়সে চুপচাপ কাজ করো, অনেক কিছু শিখতে পারবা, সেটা দিয়ে লাইফটা শাইন করবা, ঠিক আছে? জি স্যার, আপনি যা বলবেন স্যার সব করবো স্যার।